আসসালামু আলাইকুম। ডেলি রান্না বান্নার নতুন আরেকটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগতম। শেয়ার করব মলা মাছ রান্না করার দুইটা আলাদা আলাদা পদ্ধতি। এই মাছটা খেতে কিন্তু দারুণ হয়, তবে রান্না এক একজন এক এক ধরনভাবে করে থাকেন, সেই সাথে থাকবে এই মাছ পরিষ্কার করার তিনটা আলাদা আলাদা পদ্ধতি। অনেকে এটা পরিষ্কার করা ঝামেলা মনে করেন, আপনাদের জন্য থাকবে তিনটা আলাদা আলাদা পদ্ধতি, আশা করি ভালোই লাগবে। এর জন্য তো প্রথমে আমাদের এখানে মাছ লাগবে, আমি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিব। মাছগুলো আসলে এমনিই পরিষ্কার, তারপরও বাজার থেকে আনার পর একটু পানি দিয়ে ধুয়ে নেবেন। আমি পানি দিয়ে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এই মাছের মধ্যে আসলে বিভিন্ন ধরনেরই মাছ থাকে, শুধু যে মলা মাছ থাকে তা না। আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে নেওয়ার পর এখন আপনাদেরকে এটা কেটে দেখিয়ে দিচ্ছি। প্রথম আমি কানটাকে এভাবে একটু ফেলে নিচ্ছি, ফেলে দিতে হবে কানটাকে এভাবে। আমি এটা হাত দিয়ে করলেও আপনারা বটি অথবা নাইফের সাহায্য করতে পারবেন। এরপর পেটের অংশটা ফেলে পেটের ময়লাটা বের করে পিঠের অংশে যে একটা কাঁটা আছে ওইটা ফেলে দিলাম, লেজের অংশটাও এভাবে ফেলে দিলাম। সেম প্রসেসে আমি আরও কয়েকটা করে নিব। এখন প্রথমে এটাকে আমি যারা কান পালাতে চান না, আপনারা শুধুমাত্র পেটের অংশটা ফেলে দিয়ে এরপর ময়লাটা বের করে নেবেন। পিঠের যে কাঁটা থাকে ওইটা ফেলে দিয়ে লেজের অংশটা এভাবে ফেলে দিতে পারেন। মাছ যদি ছোটো হয় তাহলে কিন্তু কানটা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নয়, শুধুমাত্র পেটের অংশটা ফেলে এরপর পেটের ময়লাটা বের করে নিলে হবে। এটা হচ্ছে সব থেকে ইজি। আর যারা হাত দিয়ে করতে চান না, পিঠের কাঁটাটা একটু শক্ত হয়, আপনারা বটি সাহায্য করতে পারবেন। আমি সেম পেটের অংশটা ফেলে দিয়ে পেটের ময়লাটা বের করে পিঠের অংশ আর লেজের অংশটা ফেলে দিলাম। আর মাছ যদি একটু বড় হয় তাহলে অবশ্যই কানটাও ফেলে দিবেন। তারপর আপনাদের যার যেমনটা ভালো লাগে বা যেভাবে কেটে থাকেন ওভাবে কাটতে পারেন। আমি সাধারণত যেভাবে কেটে থাকি আপনাদের সাথে ওইটাই শেয়ার করলাম। আর এই মাছ কাটতে কিন্তু তুলনামূলক একটু সময়ের পরিমাণটা বেশি লাগে, যেহেতু মাছগুলো ছোটো হয়ে থাকে। আমি একইভাবে সবগুলো মাছ কেটে নিলাম। এখন এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। প্রথমে আমি পরিষ্কার করে পানিতে ধুয়ে এরপরে এখানে নিয়ে নিলাম বাঁশের যে ছালনিগুলো আছে, আমি ওগুলো নিয়ে নিলাম। আর অল্প পরিমাণের মাছ নিয়ে হাতের সাহায্যে যতটুকু সম্ভব আলতোভাবে একটু ঘষে নিলাম। এরপর আবারও এটাকে পানির মধ্যে দিয়ে একটু ঘষে পরিষ্কার করে নেব। এতে কিন্তু মাছগুলোর মাথার অংশটা একটু বেশি ভেঙে যায়, তারপরও পরিষ্কার হয় ভালোই। আপনার হাতের কাছে যদি থাকে আপনারা এটা ইউজ করতে পারেন। আর এদিকে নিয়ে নিলাম আরেকটা পদ্ধতি দেখানোর জন্য, টাইস। টাইসের অপর পৃষ্ঠায় কিন্তু কিছুটা এবড়ো থেবড়ো থাকে, মানে দাঁড়ালো। ওর মধ্যে অল্প পরিমাণের মাছ নিয়ে প্রথমে ঘষে নিলাম, এরপর পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এই পদ্ধতিটি আসলে একেবারেই ইজি। আপনি যদি একবার একটা টাইস কিনে নেন আকার অনুযায়ী, তাহলে কিন্তু এটা আপনি অনেক বছর ইউজ করতে পারবেন আর বিভিন্ন ধরনের মাছ পরিষ্কার করতে পারবেন। দেখেন একেবারে পরিষ্কার, একেবারে কম সময়ের মধ্যে হয়, আর মাছের মাথাটাও তেমন একটা ভাঙে না। আর এদিকে নিয়ে এলাম একটা প্লাস্টিকের যে ছাঁকনিগুলো আছে ওগুলো, তার মধ্যে অল্প পরিমাণে মাছ নিয়ে প্রথমে এটাকে ঘষে নিচ্ছি। এরপর এটাকে পানির মধ্যে নিয়ে ধুয়ে নিব। আসলে এ ধরনের ছাঁকনি সবার বাসায় কম বেশি থাকে, আপনারা চাইলে এভাবেও মাছটা পরিষ্কার করতে পারেন। তবে সবথেকে ইজি হচ্ছে টাইসের মধ্যে যদি মাছটা পরিষ্কার করেন, তাহলে সময় কম লাগবে, মাছটাও খুব সুন্দরভাবে পরিষ্কার হয়, নষ্ট হয় না। আর একবার টাইস কিনলে আপনি অনেক বছর ব্যবহার করতে পারবেন যদি এটা না ভেঙে যায় আর কি। আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে মাছগুলোকে প্রথমে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম, মানে মাখায় নিলাম প্রায় এক থেকে দেড় মিনিটের মতন। এরপর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি। তবে মাছগুলো যখন লবণ দেবেন আলতু হাতে মাখাবেন, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এখন পছন্দ অনুযায়ী পরিষ্কার পানি দিয়ে এটাকে ধুয়ে নেবেন। দেখেন কতটা পরিষ্কার। এই মাছগুলো থেকে আমি কিছুটা বড় বড় মাছ আলাদা করে নিলাম। আলাদা করে নেওয়ার পর এগুলোকে আমি প্রথমে যে রেসিপিটা করব সেটা দেখিয়ে দিব। মাছের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আপনি কী পরিমাণ মাছ নিচ্ছেন তার দিকে খেয়াল করে এখানে লবণ, মরিচ, হলুদ অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি জিরা ও ধনিয়া গুঁড়ো, এর আগে তো লাল মরিচের গুঁড়োটাও দিলাম। এখন এই সব কিছুকে খুব ভালো করে মাখায় নিতে হবে। একটু আলতো হাতে মাখাবেন যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে আর মাছগুলো আবার ভেঙে না যায়। আর অন্যদিকে চুলে একটা পাতিল বসিয়ে দিলাম। পাতিল বসিয়ে পরিমাণ মতো এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটাকে হালকা একটু গরম করে যে মাছগুলোকে মাখা রেখেছিলাম তা দিয়ে দিব।
এখন চুলরাসটাকে মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে রেখে আমি এগুলোকে ভেজে নিব। আমি তেলটার সম্পূর্ণ তেলের মধ্যে মাছগুলোকে একটু এভাবে সরিয়ে দিচ্ছি। আমি এটা একটা কাঠের সাহায্য করলো, আপনারা কিন্তু এটা চামচ দিয়েও করতে পারবেন। এখন হাতল ধরে একটু সমান করে নিলাম আর কি। এখন ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব এক পিট কিছুটা হয়ে আসা পর্যন্ত। আর একটু সাবধানে করবেন, তা নাহলে কিন্তু তেল ছিটে গায়ে পড়ার সম্ভাবনা থাকে। এক পিট কিছুটা শক্ত হয়ে আসার পর আমি আলতু হাতে যতটুকু সম্ভব এটাকে একটু উল্টিয়ে দিব। আবার কিন্তু অতিরিক্ত নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এখন দুই পিট অনেকটা হয়ে গেছে। এ পর্যায়ে এসে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বেজে নিতে পারবেন, যে যেমনটা খেতে পছন্দ করেন। কেউ একটু নরম নরম খেতে পছন্দ করেন, কেউ একটু মশমশে খেতে পছন্দ করেন, সেই অনুযায়ী বেজে নিলে হবে। আমি এগুলোকে তেল জড়িয়ে এখন তুলে নিব। যদি তেলের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু মাছের মধ্যে সব তেল ঢুকে যাবে আর খেতে তেমন একটা ভালো লাগবে না। সাধারণত এটা আমার পছন্দ না। তারপর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারবেন। আমার একইভাবে মাছগুলো বেজে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাদা ভাত দিয়ে পরিবেশন করতে পারবেন, বা যে যেভাবে খেতে ভালো লাগে আর কি। বাকি একটা রেসিপি আছে, সেটা শেয়ার করে নিব। এর জন্য চুলা একটা পাতিল বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল, রেগুলার রান্নার তেলটা যেটা সবসময় খাওয়া হয় আর কি। তেলটা গরম হয়ে আসার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখানে মাঝারি আকারের একটা হবে। আর দিয়ে দিচ্ছি রসুন কুচি, প্রায় 4 থেকে 5 কোষ বড়গুলা, 3 থেকে 4টা কাঁচামরিচের ফালে দিয়ে এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব, পেঁয়াজগুলো মোটামুটি স্বচ্ছ হয়ে আসা পর্যন্ত। সুলনাচটাকে মিডিয়ামে রাখলাম। স্বচ্ছ হয়ে আসার পর এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লাল মরিচের গুঁড়ো অ্যাড করে নিলাম, সেই সাথে হলুদ গুঁড়ো দিয়ে দিব। আর দিয়ে দিব জিরা ও ধনিয়া গুঁড়ো। দিয়ে দেওয়াও কমপ্লিট। এখন আমি অল্প পরিমাণের পানি দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নিব। চুলো রাইসটা কিন্তু আমি এখনও মিডিয়ামে রাখলাম। কিছুক্ষণ মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। 2 মিনিট পর ফিরে আসলাম আর এটা অনেকটাই কষানো হয়ে গেছে, পানিটা টেনে গেছে আর তেলটাও উপরের দিকে বেশে উঠছে। এখন এই পর্যায়ে এসে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। এ মলা মাছ কিন্তু ছোটো থেকে বড় সকলের জন্য কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত একটা খাবার, মানে এটা যদি খেতে পারেন তাহলে আপনাদের অনেক বেশি উপকার আসবে, সেটা তার বলার অপেক্ষাই রাখে না। চেষ্টা করবেন বাচ্চাদেরকেও খাওয়ানোর জন্য। মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে 2 মিনিট কষিয়ে নিলাম। এরপর ঢাকনাটা খুলে আবার একটু মিশিয়ে নিব। আলতু হাতে মিশাতে হবে, তা নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আবারও ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। যত ভালোভাবে কষাবে মশলা কিন্তু মাছের ভিতরে তত ভালোভাবে ঢুকবে আর খেতে ততটাই টেস্টি হবে। আর এদিকে নিয়ে নিলাম মিডিয়াম আকারের 2টা আলু, একেবারে চিকন করে কুচি করে নিলাম। আলুগুলোকে ধুয়ে এরপর আমি মাছের উপর দিয়ে দিয়ে দিচ্ছি। তবে একেবারে চিকন করে কুচি করে নিতে চেষ্টা করবেন। এখন আলতু হাতে একটু মিশিয়ে নিব। একেবারে আলতু হাতে মিশাতে হবে, তা না হলে কিন্তু একেবারে মাছগুলো ভেঙে যাবে। মিশিয়ে নিয়ে নাও কমপ্লিট। এখন ঢাকনা দিয়ে ডেকে এটাকে প্রায় 5 মিনিটের মতন কষিয়ে নিব। চুলো রাইসটাকে অবশ্যই মিডিয়াম দিকে কিছুটা কমিয়ে রাখলাম। 5 মিনিট পর ফিরে আসলাম আর এর মধ্যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আলুগুলো সিদ্ধ হতে কী পরিমাণ পানি লাগবে, সেই সাথে কী পরিমাণ জল ছাড়ছেন সেদিক খেয়াল করে এখানে পানিটা অ্যাড করলে হবে। পানিটা দিয়ে দেওয়ার পর হাতলটা ধরে রেখে একটু গড়িয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ডেকে সম্পূর্ণ রান্নাটা করে নিব। আমি আবারও প্রায় বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম আর আলুটা চেক করে নিচ্ছি। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আলু ভাতে একটু মিশিয়ে নিব। আর লবণটাও চেক করে নিতে পারেন। এই পর্যায়ে এসে কিছুটা এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। তারপরেও আসেন অনেকে পছন্দ করেন না, আপনারা কিন্তু সম্পূর্ণ এটা বাদ দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ডেকে এটাকে আমি 2 মিনিটের মতন রেখে এরপর নামিয়ে নিব। নামিয়ে এটা গরম গরম পরিবেশন করতে পারেন আপনারা, যার যেভাবে খেতে ভালো লাগবে। এই মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণ হয়, যারা কখনো এভাবে ট্রাই করে দেখেন নাই একবার হলে ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতেও আলহামদুলিল্লাহ দারুণ হয়। আর তৈরি করার প্রসেস তো দেখতেই পেলেন। রেসিপিটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল।
এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এরকম রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।